পরিমনির স্ট্যাটাসের বিপরীতে মুখ খুলেছে বুবলির বড় বোন নাজমিন মিমি। নাজমিন মিমি নিজের পরিচয়ে পরিচিত এখন খুব কম, এখন বুবলির বোন হিসাবেই বেশি পরিচিত। তিনি একটা পোস্ট করেছেন, তিনি লিখেছেন, চাহিবা মাত্রই ইহার বাহককে দিতে বাধ্য থাকিবেন। এই কথার প্রকৃত অর্থ না বুঝিয়া পরিত্যক্ত মসি দ্বারা পরিচালিত হইয়া সমস্ত গ্রাহক এবং বাহক শেষ করিয়া অবশেষে নিজেই প্রমাণিত লেরি হইয়া গেল। দুই দিন আগে বুবলি আপু বলেছিল যে শৈল্পিক কথাবার্তা বলতে হবে, এই জন্য তার বোন খুব শৈল্পিকভাবে একটা স্ট্যাটাস দিয়েছে, যেটা নাকি তারা ব্যতীত কেউ বুঝবে না, কারণ তারা উচ্চশিক্ষিত ফ্যামিলি বিলং করে। যাই হোক, আমরা সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর। বুবলি আপু একবার বলেছিল যে শাকিব খান সহ আমাদের রিজিকের ব্যবস্থা সে করছে এবং আরও আছে সেই গ্রুপের মধ্যে। তো আমরা কন্টেন্ট ক্রিয়েটররা মিডিয়া রিলেটেড যেহেতু কন্টেন্ট বানাই, সো এইসব গসিপ নিয়ে আমরা আলোচনা করি, ভিডিও বানাই। কিন্তু দেখেন, এখানে এক বোনের সাথে সমস্যা, আরেক বোন কোমর বেঁধে নেমে পড়েছে ঝগড়া করার জন্য, মানে ওই যে পাড়ার আন্টিদের মতো, একজন লাগলে তার পরিবারের যত আছে সব একসাথে ঝগড়া শুরু করে দেবে। দেখেন, পরিমনির হয়ে কিন্তু পরিমনির পরিবারের কেউ স্ট্যাটাস দেয়নি, বা অপবিশ্বাসের হয়ে অপবিশ্বাসের ভাই বোন কেউ স্ট্যাটাস দেয়নি, মুখ খোলেনি। এটাই হচ্ছে পারিবারিক শিক্ষা, যার প্রবলেম সেই কথা বলবে।